চট্টগ্রামে এত সুন্দর একটা জায়গা রয়েছে যা এখনও সবাই জানেন না জায়গাটার নাম হলো হামিদচর যেখানে কর্ণফুলি নদীর পার এসে তৈরি করা হয়েছে মেরিন ড্রাইভ রোড এবং এখানে সরকার অত্যায়নে তৈরি করা হবে আধুনিক মানের বিশ্ববিদ্যালয় এখানে তৈরি করা হয়েছে নতুন একটি রেস্টুরেন্ট যার নাম কর্ণফুলি রিভার ভিউ খুব সুন্দর আকর্ষণীয় ডিজাইনে রেস্টুরেন্টের ভেতরে ও বাহিরে সাজানো হয়েছে নতুন রেস্টুরেন্টের কথা সবাই কিন্তু এখনও জানে না জানলেও এখানে কিভাবে আসতে হবে সেটি এখনও অনেকেরই অজানা এখানে আসতে হলে প্রথমে চলে আসবেন কাপ্তে রাস্তার মাথা সেখান থেকে একটু সামনে আসলে দেখবেন ফিলিং স্টেশন সেখানে পেয়ে যাবেন ব্যাটারি চালিত টমটম এগুলোতে উঠে আপনি বলবেন আপনাকে হামিদচর কর্ণফুলি রিভার ভিউ রেস্টুরেন্টে নিয়ে যেতে বাড়া নেবে রিজার্ভ পঞ্চাশ টাকা সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট মতো চলুন এক পোলাকে দেখেনি এখানে তাদের খাবার মেনুতে কী রয়েছে এবং খাবারের দামগুলো নতুন এই জায়গায় পরন্ত বিকেলে কর্ণফুলী নদীর পাড়ে সময় কাটাতে এবং এই রেস্টুরেন্টে নানা ধরনের মুখরোচা খাবার খেতে বিভিন্ন স্থান থেকে সবাই এখানে ঘুরতে আসেন খাবারের মান অনেক ভালো আমি অর্ডার করলাম একটা নান ও এক পিস চিকেন চাপ খাবারের টেস্টটা বলতে গেলে এক কথায় অসাধারণ তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনি যদি এখন আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আদে ব্লগস বিডি সাবস্ক্রাইব করতে বলবেন না